প্রথমেই কর্নেল ভট্টাচার্য আপনাকে দিয়ে শুরু করছি র্যাডিক্যালাইজেশন বা মগজ ধোলাই যে রাজ্যে বেকার যে রাজ্যে শিল্প নেই যে রাজ্যে এত বেকারত্ব রয়েছে যে রাজ্যে একের পর এক ইস্যুতে বারবার যেন প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে যে আমরা পেছনের সারিতে রয়েছি সেই রাজ্যে এই নতুন সমস্যাটা কতটা ভয়ঙ্কর আমরা প্রথমেই জানি যে বুদ্ধদেব ভট্টার্য একবার বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গের একটা জেহাদি তৈরির আঁতুরঘর তার জন্যে তাকে পরে সেন্সার্ড হতে হয় এবং মুসলিম ভোটটা সেই সময় থেকে সিপিএম থেকে টিএমসিতে ট্রান্সফার হয় এবং আমরা জানতাম যে এই জঙ্গিরা প্রথমে আসছে পাকিস্তান থেকে কিন্তু এখন পাকিস্তান বর্ডার ওয়েস্টার্ন ইন্ডিয়ার বর্ডার এখন ফেন্সিং করে দেওয়ার ফলে আমাদের সমস্ত লোকেরা মানে এই জঙ্গি এবং আতঙ্কবাদী সব লোকেরা আসছেন বাংলাদেশ থেকে এর কারণ হচ্ছে আমাদের রিভার রাইন পোরাস বর্ডার এবং রিভার ইছামতি রিভার আনসিকিওর্ড আনফেন্সড এরিয়া অফ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া দিনাজপুর কোচবিহার যেটা তুমি আগেই বললে এদের খুব ইজিলি রেডিকালাইজ করা যায় বিকজ এই ছেলেগুলো আর লেস এডুকেটেড বা আনএডুকেটেড অ্যান্ড আনএমপ্লয়েড সুতরাং খুব অল্পতেই তাদের লোভ দেখিয়ে তাদের মানে এই জেহাদি বা জঙ্গি ধারণায় মতাবলম্বন করতে সুবিধে হয় এবং এই স্লিপিং গ্যাংগুলো এরা তৈরি করছে এবং বহু লোক তৈরি করছে জায়গাতে আমি আমি ক্ষমাপ্রার্থী আমি সেট ওয়ানে ছিলাম আমি আপনাদের কাছে এসে আমি বিশেষ করে আপনার কাছে জানার চেষ্টা করছি আপনি বলছিলেন যে মাদ্রাসার কথা আপনি বলছিলেন যে নির্দিষ্টভাবে এই মডিউলটার কথা আমি যে ম্যাপটা দেখাচ্ছিলাম আপনাকে আপনি যদি সেই ম্যাপটা আরেকবার দেখেন নির্দিষ্টভাবে এই এই যে আমার আপনার বাড়ির সন্তানের আমি জানি না মানে এটার কিন্তু একটা একটা প্ল্যান আছে একটা প্রোটোকল আছে আপনিও যেরকম যুদ্ধে বা যে কোনো মিশনে আমরা একটা প্রোটোকল নিয়ে গই এই এই মুহূর্তে যখন আমি রয়েছি জবাব চাই বাংলা করছি তখন নির্দিষ্টভাবে ক্যামেরা পারসন জানেন তিনি কোন অ্যাঙ্গেল কোন শট নেবেন আমি জানি যে কখন বলবো মাইকটা কোন দিকে পড়বো এই এই সন্ত্রাসবাদীরা আমার বাড়ির বাংলার ছেলেমেয়েগুলোকে একেবারে নির্দিষ্টভাবে ওই জব ফেয়ার বা চাকরির মেলার মতন মানে একটা মেলার মতন করছে অনলাইনে এবং এটা ভয়ঙ্কর অনলাইনে গেম খেলতে খেলতে আমার বাড়ির ছেলে মেয়ে আকৃষ্ট হয়ে পড়ছে লাখ লাখ টাকার চাকরির জন্য সেটা হচ্ছে বোমা বাধা এবং বোমা বানানো এবং মানব বোমা হওয়ার চাকরি ভয়ঙ্কর জিনিসটা এটা সত্যি মানে এর জন্য প্রধান প্রধান কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট আমাদের দেশ আনএমপ্লয়মেন্ট কারণ প্রধান এবং আমরা জানি যে সিঙ্গুর বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গত তেরো চোদ্দ পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আসেনি এবং আমাদের দেশের লোকেরা অন্য দেশে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে সুতরাং একটা চব্বিশ বছরের ছেলে কুড়ি বছরের বাইশ পঁচিশ বছরের ছেলে যদি চাকরি না পায় তাদের খুব সহজেই একটা কোন প্রলোভডিকালাইজ করে দিতে পারে বলে মনে আমি শুভজিৎ শুভজিৎ মাথা নাড়াচ্ছি শুভজিৎ নমস্কার শুভজিৎ আপনার পেছনেও এই ম্যাপটা রয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশ সুন্দরবন হয়ে এবং বারবার গোয়েందরা বলছেন যে সুন্দরবন এবং মেদিনীপুরটাকে বেচনাওয়ার চেষ্টা হচ্ছে একটাই কারণে জলপথ মানে ল্যান্ড বর্ডার দিয়ে যত সহজে ধরা পড়া যায় নদী বা সমুদ্রের বর্ডার দিয়ে এবং অবশ্যই কেন্দ্র রাজ্য দুপক্ষই এর জন্য তাই তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে জঙ্গিদের করিডর যেটা তৈরি হচ্ছে এই যে এই করিডর দিয়ে যারা আসছে এরা কিন্তু কেউ হাসপাতালে চিকিৎসার জন্য আসছে না এরা কিন্তু কেউ ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফুচকা খেতে আসছে না এরা আমার আপনার বাড়ির মেয়েগুলোকে রেডিক্যালাইজ করতে আসছে আপনি মাথা নাড়াচ্ছিলেন কিন্তু আপনার কি মনে হয় না যে বেকারত্বটাও এটার জন্য একটা বড় কারণ বেকারত্ব দেখুন আমি আপনাকে বলি প্রথমে বুঝতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের যে ভৌগোলিক অবস্থানটা সেই অবস্থানটা ইটসেলফ খুব স্ট্র্যাটেজিক্যালি প্রবলেম্যাটিক এবং আপনি এবং ইন্ডিয়া অ্যাজ এ হোল আপনি যদি যারা আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়াই সেখানে আমরা অলওয়েজ বলি যে ইন্ডিয়া দুদিকে দুটো স্টেট যারা কান্ট্রি বা নেশন বলুন একদিকে বাংলাদেশ আর একদিকে পাকিস্তান এই দুটো স্টেট কিন্তু অলরেডি তারা সেকুলার কান্ট্রি না তারা কিন্তু অলরেডি মানে পার্টিশানের সময় পাকিস্তান নিজেরাই ইসলামিক স্টেট ডিমান্ড করে ইসলামিক স্টেট হয়েছে বাংলাদেশে পরবর্তীকালে ইসলামিক স্টেট হয়েছে এবং তার পরবর্তীকালে আপনি যদি দেখেন এবং ইন্ডিয়া খুব তাৎপর্যপূর্ণভাবে কিন্তু একটা সাংবিধানিক গান গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে যারা ভারতবর্ষে তখন লড়াই করেছেন স্বাধীনতার এবং পরবর্তীকালে যারা সংবিধান লিখেছিলেন তারা কিন্তু এই জিনিসটা নিয়ে একেবারে ক্লিয়ার ছিলেন যে ভারতবর্ষকে কোনোরকম ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষ চালানোর ক্ষেত্রে রকম ধর্মীয় যে যে ফ্রেমওয়ার্ক সেটাকে আসতে দেওয়া হবে না এবার যেহেতু একদিকে বাংলাদেশ এবং পাকিস্তান এবং আরও কিছুটা এগোলে আপনার আফগানিস্তান আপনি যদি এখানকার হিস্ট্রি দেখেন পাকিস্তানে নিত্য অলমোস্ট অলমোস্ট যারা মাইনরিটি শিয়া থেকে শুরু করে ক্রিশ্চিয়ান মাইনরিটি সেখানে বেশ কিছু সম্প্রদায় সিন্ধে থাকে করাচি এরিয়াতে যারা তখন পার্টিসানের ভিক্টিম যারা আসতে পারেনি সেই যাদেরকে বলা হয় হরিজন বা দলিত সম্প্রদায় তারা রয়েছে আপনার অন্যদিকে চলে যান সে এই যে একটা বড় অঙ্কের মানুষ যারা হয়তো সেইভাবে র্যাডিক্যাল ইসলামিক আইডিয়াতে বিলিভ করেন না যারা হয়তো একটু স্লাইডলি তাদের নিজেদের একটা আইডিওলজি আছে তাদেরকে মানে অলমো এভরিডে বেসিসে ওখানে একটি সাংঘাতিক রকমের রেডিক্যাল সুন্নি ইসলামিস্ট গ্রুপ রয়েছে যার নাম টিএলপি তেহরিকে লব্বাই পাকিস্তান সেই তারা কিন্তু রীতিমতো মবলিঞ্চিং করে গত কয়েকদিন কয়েক সপ্তাহ আগের ঘটনা আমি আপনাকে বলছি একটি ক্রিশ্চিয়ান ট্যুরিস্ট সোয়াট প্রভিন্স পাকিস্তানের সেখানে তিনি ঘুরছিলেন এবং সেখানে তাকে হঠাৎ করে তার উপর দোষ দেওয়া হয় সে নাকি ইসলামের ক্রিটিসিজম করেছে এবং সেই সমালোচনার দায় নেওয়ার পরে তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে পুলিশ এবং পরবর্তীকালে জানা যায় যে তার উপর কোনো চার্জ নেই এটা একেবারে ভুল চার্জ কিন্তু একটা মব সুন্নি ইসলামিস্ট মব লেড বাই তেহরিকে এ পাকিস্তান তারা এসে একটা মব পুলিশের সামনে পুলিশের ঘেরাও থেকে বের করে তাকে রীতিমতো পুড়িয়ে দিয়েছে একেবারে দিনের আলোয় অন্যদিকে আপনি তো খুব গুরুত্বপূর্ণ একটাই কারণে মানে এমন একটা জায়গা আমি বলছি এটার একটা স্পিল ওভার এফেক্টস এই স্পিল ওভার এফেক্টস আমরা দীর্ঘদিন স্টুডিওতে আলোচনা করেছি আফগানিস্তান কীভাবে তালিবানদের মতো একটা জঙ্গি গোষ্ঠী আমি বলবো যদিও অনেকেই তাদেরকে সমর্থন করেছে তাদের হাতে চলে গেল বামিয়ান বুদ্ধ সেই মূর্তি তারা ভেঙে দিল আফগানিস্তানে যে কিনা সে বুদ্ধ সারা পৃথিবীতে শান্তির দূত বা শান্তির প্রবর্তক হিসাবে আমরা জানি এবং অন্যদিকে আপনি দেখুন বাংলাদেশ বাংলাদেশে হেফাজতে ইসলাম তাকে আজও পর্যন্ত কন্ট্রোল করতে পারেননি শেখ হাসিনা এবং একটার পর একটা বাংলাদেশের ছোট থেকে বড় শিশু বক্তা গজিয়ে উঠছে যারা পড়াশুনো ছেড়ে তারা ইসলাম নিয়ে বক্তব্য রাখছে বিভিন্ন ধরনের এবং আমি বলছি এবার আমি বলছি যেহেতু এটা ইন্টারনেটের যুগ আপনি ইউটিউব খুলুন সোশ্যাল মিডিয়া খুলুন এগুলো লাখ লাখ ভিউজ এগুলো লাখ লাখ শেয়ার কোটি কোটি এদের ইউটিউব থেকে শুরু করে মিডিয়া এবং সেটা বাংলা ওয়েস্ট বেঙ্গলেও তার অ্যালগোরিদম এসে এখানে তার ইম্প্যাক্ট ফেলছে এবং বেঙ্গলে আপনার মনে থাকবে এবং ভারতবর্ষ যেহেতু এটা পুরো দক্ষিণ কি আপনি যদি দেখেন এখানে কিন্তু একটা অনুন্নয়ন আছে যেটা বলছিলেন কর্নেল সাহেব এখানে এমপ্লয়মেন্ট শুধু না এখানে একটা ডিসপ্যারিটি রয়েছে ভীষণ বড় আরবান রুরাল